শরীরের কোনো জায়গায় চুলকানি হলে সেটি নিয়ে আমরা অনেক বেশি অস্বস্তিতে ভুগে থাকি। আর সেই চুলকানি যদি যৌনাঙ্গে হয় তাহলে বিব্রতকর অবস্থার পাশাপাশি আরও কত অস্বস্তি অনুভব হয় এটা কিন্তু ভুক্তভোগী ভালোই জানেন। যৌনাঙ্গের চুলকানি আজকাল 90% মানুষের সমস্যা। যদিও মহিলাদের এ রোগটি বেশি হয়, তবে পুরুষদেরও যে একেবারেই হয় না তা কিন্তু নয়। যৌনাঙ্গের চুলকানি নিয়ে অনেকেই বিব্রত অনুভব করে থাকেন বলে খুব বেশি আকার ধারণ না করার আগ পর্যন্ত কিন্তু চিকিৎসকের কাছে যেতে চান না। আর যখন চিকিৎসকের কাছে যান তখন রোগের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো যৌনাঙ্গে চুলকানি হওয়ার আসল কারণগুলো কী কী, কোন লক্ষণগুলোর মাধ্যমে বোঝা যায় যৌনাঙ্গে চুলকানির সমস্যা হয়েছে, যৌনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া পদ্ধতি কী এবং কীভাবে যৌনাঙ্গের চুলকানি প্রতিরোধ করা সম্ভব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। স্বাস্থ্য বিষয়ক এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে জেনে নেব যৌনাঙ্গে চুলকানির কারণগুলো কী কী। একটি হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ যৌনাঙ্গে চুলকানির সম্ভাবনা বাড়িয়ে তোলে এবং মহিলাদের ক্ষেত্রে এটি আরও খারাপ আকার সৃষ্টি করতে পারে এবং বারংবার যৌনাঙ্গের চুলকানি ফিরে আসতে পারে। মেনোপোজের সময়, একটা নির্দিষ্ট বয়সের পর মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হতে শুরু করে আর কখনোই তাদের ঋতুস্রাব হয় না। মেনোপোজের সময় নারীদের শরীরে ইস্ট্রোজেন নামক একটি হরমোনের লেভেল অনেক বেশি কমে যায়। এর ফলে যোনি প্রাচীর পাতলা হয়ে যায় ও লুব্রিকেশন কমে যায়, যার জন্য যৌনাঙ্গে চুলকানির সমস্যা হতে পারে। শুষ্ক ত্বক, শুষ্ক ত্বক যৌনাঙ্গে চুলকানির একটি অন্যতম কারণ। নমনীয় থাকার জন্য ত্বকের আর্দ্রতার প্রয়োজন হয় এবং আপনার বয়স যত বাড়বে ত্বকের আর্দ্রতা বজায় রাখা ততটাই কমতে থাকবে। ইস্টজনিত সংক্রমণ, ইস্টজনিত সংক্রমণের ফলে যৌনাঙ্গে চুলকানি হওয়া খুবই স্বাভাবিক। এই সংক্রমণ ক্যান্ডিডা আলবিকান্স নামক ফাঙ্গাল জীবের দ্বারা গঠিত হয়। ইস্টজনিত সংক্রমণের ফলে যৌনাঙ্গ দিয়ে সাদা দইয়ের মতো থকথকে স্রাব অথবা চিজের মতো থকথকে স্রাব বের হতে পারে। এই স্রাব অনেক সময় হলদেটে রং হয় বা অন্য রঙও হতে পারে। মাঝে মাঝে এই স্রাব অনেকটা দুর্গন্ধযুক্ত হয়। এটি অ্যান্টিবায়োটিক, জন্ম নিয়ন্ত্রক বড়ি, গর্ভাবস্থা, মাসিকের সময়, কন্ডোমের ব্যবহারের ফলে, সহবাসের ফলে, ডায়াবেটিস থাকলে ও দুর্বল ইমিউনিটি সিস্টেম থাকলে দেখা দিতে পারে। অতিমাত্রায় রাসায়নিক উত্তেজক ব্যবহার করা, রাসায়নিক উত্তেজক যেমন কাপড় কাচার সাবান, কাপড় মোলায়ম করার রাসায়নিক, মেইলি বিভিন্ন স্প্রে, সুবাসিত স্যানিটারি ন্যাপকিন ও স্যানিটারি টাওয়াল, মলম, ক্রিম, ডুশ নেওয়া অথবা গর্ভনিরোধক ফোম কিংবা জেলের ব্যবহার করা যৌনাঙ্গের চুলকানির অন্যতম কারণ হতে পারে। এই ছিল যৌনাঙ্গের চুলকানির কিছু কারণ। এবারে আমরা জেনে নেব যৌনাঙ্গের চুলকানি হওয়ার লক্ষণগুলো কী কী। যেমন, প্রস্রাবের সময় জ্বালা হওয়া এবং ব্যথা অনুভব করা, চুলকানি এবং যোনিদ্বারের টিস্যুতে অস্বস্তি অনুভব করা, শারীরিক মিলনের সময় যন্ত্রণা অনুভব করা, যৌনাঙ্গে ক্ষত অথবা ঘায়ের সৃষ্টি হওয়া, যৌনদ্বার ফুলে যাওয়া এবং লাল বর্ণ ধারণ করা, যৌনাঙ্গের আশেপাশে ও যৌনাঙ্গে র্যাশ হওয়া, ছানার মতো সাদা, ঘন, দুর্গন্ধযুক্ত অথবা দুর্গন্ধমুক্ত স্রাব বের হওয়া, যৌনাঙ্গ থেকে জলের মতো পাতলা স্রাব ক্রমাগত বের হওয়া এবং এ স্রাবের রং সাদা, হলুদ কিংবা অন্য বর্ণ হতে পারে। অনেক সময় এ স্রাব গন্ধযুক্ত হয়, আবার গন্ধ ছাড়াও হতে পারে। আপনি কিভাবে বুঝবেন আপনি জটিল ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশনে ভুগছেন? যেমন, আপনার যদি যৌনাঙ্গের চুলকানির সমস্যা বছরে 4 বার বা তার বেশি বার হয়ে থাকে, গর্ভাবস্থায় এমন সমস্যা হওয়া খুব স্বাভাবিক। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। আপনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে যৌনাঙ্গের চুলকানি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার যৌনাঙ্গের চুলকানি যদি এতটাই বেড়ে যায় যে ক্ষত ফেটে রক্ত বের হয় অথবা লাল বর্ণ ধারণ করে, সেখানেও আপনাকে বুঝতে হবে আপনার ইস্ট ইনফেকশন অনেক বেশি আকারে বেড়ে গিয়েছে। যৌনাঙ্গের চুলকানির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে যারা লজ্জা পাচ্ছেন তারা এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জেনে নিন। এই চিকিৎসাগুলোর মধ্যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি বেছে নিতে পারেন। 1, নারকেল তেল। নারকেল তেলে অ্যান্টিফাঙ্গাল উপকরণ থাকে যা ছত্রাককে ধরাশায়ী করতে খুবই কার্যকরী। সংক্রমিত এলাকায়, যৌনাঙ্গের ভিতরে নয় কিন্তু, যৌনাঙ্গে ও যৌনাঙ্গের আশেপাশে নারকেল তেল ভালোভাবে মালিশ করুন। দিনে 2-3 বার এভাবে কাজ করলে 2-3 দিনের মধ্যে আপনার যৌনাঙ্গের চুলকানি ভালো হয়ে যাবে।
চাইলে এর সাথে একটু দারুচিনির তেল মিশ্রিত করতে পারেন, এতে সংক্রমণ ছড়ানোর ভয় আরও কমে যায়। তবে কেউ যদি হাতের কাছে দারুচিনির তেল না পান সেক্ষেত্রে শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করলেই চলবে। নারকেল অবশ্যই হতে হবে এক্সট্রা ভার্জিন নারকেল তেল এবং খাঁটি নারকেল তেল। বাজারের ভেজাল ও কেমিক্যালযুক্ত নারকেল তেল ব্যবহার করলে চলবে না। প্রয়োজন হলে বাড়িতে নারকেল তেল তৈরি করে নিন, অথবা এখন অনেক অথেন্টিক শপ আছে যারা খাঁটি নারকেল তেল তৈরি করে বিক্রয় করে, সেখান থেকে সংগ্রহ করুন। এই নারকেল তেল পরিষ্কার করার জন্য কিন্তু আবার কোনোভাবেই যৌনাঙ্গে সাবানের ব্যবহার করা যাবে না। নারকেল তেল পরিষ্কার করার জন্য যৌনাঙ্গে কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত করে সেই পানি দিয়ে ধৌত করুন। যৌনাঙ্গে কোনো প্রকার সাবান বা কেমিক্যাল ইউজ করলে চুলকানির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। দ্বিতীয় ঘরোয়া পদ্ধতি হচ্ছে দইয়ের প্রলেপ। এর জন্য টক দই ব্যবহার করুন। দইয়ে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যা আপনার শরীর থেকে ইনফেকশন দূর করে দেয়। যেখানে খুব চুলকানি হচ্ছে বা সংক্রমণের প্রভাব পড়ছে সেখানে 20-30 মিনিট দই লাগিয়ে রাখুন, অথবা একটি পাতলা পরিষ্কার কাপড় দইয়ের মধ্যে ঘণ্টাখানিক ভিজিয়ে রেখে সেই কাপড় দিয়ে আপনার যৌনাঙ্গের উপরে একটি পট্টি পরিয়ে দিন। কমপক্ষে আধা ঘন্টা এবং চেষ্টা করুন 1 ঘন্টা এই পট্টি অথবা দইয়ের প্রলেপ আপনার যৌনাঙ্গের উপরে রাখার। তারপরে কুসুম গরম পানিতে আপনার যৌনাঙ্গ খুব ভালোভাবে ধুয়ে নিন। এভাবে দিনে 2-3 দিন অথবা 7-7 দিন করলেই যৌনাঙ্গের চুলকানি থেকে মুক্তি পেতে পারবেন। এর পরবর্তী পদ্ধতি হচ্ছে তুলসী পাতার ব্যবহার। তুলসী পাতা যৌনাঙ্গের চুলকানি অথবা শরীরের যে কোনো চুলকানি দূর করতে দারুণ কার্যকর। টাবের জলে তুলসী পাতা দিয়ে দিন, আধা ঘন্টা পরে এর জলের মধ্যে নিজেকে আরও আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। তুলসী পাতার উপস্থিত বৈশিষ্ট্যগুলো ক্রমবর্ধমান ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়, এই সঙ্গে যৌনাঙ্গের চুলকানি প্রতিরোধ করে। নারী পুরুষ উভয়ই এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন, তবে সবার কাছে তো আর বাথটাব নেই, তারা কী করতে পারেন? সেক্ষেত্রে তুলসী পাতা একটু থেতো করে এর রস যৌনাঙ্গে লাগান, যৌনাঙ্গের ভেতরে যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন। এবারে এই রসটি ধৌত করার জন্য সামান্য একটু তুলসী পাতা ফোটানো পানি কুসুম গরম অবস্থায় ব্যবহার করুন। এই প্রলেপটি দিনে 1 বার ব্যবহার করুন টানা 7 দিন পর্যন্ত, যৌনাঙ্গের চুলকানি থেকে মুক্তি পেয়ে যাবেন। অনেক সময় যৌনাঙ্গের চুলকানি তীব্র আকার ধারণ করে, তীব্র চুলকানি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই পেতে বরফ বা বরফ ঠান্ডা জলের ব্যবহার করতে পারেন। রাতের বেলা যখন এই চুলকানির তীব্রতা খুব বেশি বৃদ্ধি পায় তখন এই প্রতিকারটি খুব বেশি কাজ করে। নারী পুরুষ উভয় এটি করতে পারেন। চুলকানির জায়গায় বরফের সেক দিন অথবা ঠান্ডা পানির সেক দিন, আরাম মিলবে। রসুন অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ঘরোয়া অ্যান্টিবায়োটিক হিসেবে দারুণ। এর জন্য আপনাদেরকে 1 চা চামচ ঘিয়ের মধ্যে 2-3টি দেশি রসুনের কোয়া হালকা একটু ভেজে নিতে হবে। এবারে এই তেলটি ঠান্ডা করা অবস্থায় যৌনাঙ্গের চুলকানির জায়গায় লাগান। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি লাগিয়ে সকালবেলা কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত করে সে পানি দিয়ে ধৌত করে ফেলতে পারে। এই রেমেডি ব্যবহার করার সাথে নিয়মিত সকালবেলা 1টি করে রসুনের কোয়া কাঁচা অবস্থায় খেতে থাকুন। যেমন ভেতর থেকে আপনার জীবাণু নষ্ট হবে, বাইরে থেকে রসুন আপনার জীবাণুকে ধ্বংস করবে। নুন জল অথবা লবণ জলে স্নান করলে বিস্ময়কর ফলাফল পেতে পারেন যৌনাঙ্গের চুলকানির ক্ষেত্রে। স্নানের জলে অথবা বাথটাবে 4 টেবিল চামচ নুন মিশিয়ে নিন। এই জলে কমপক্ষে আধা ঘন্টা নিজেকে ভিজিয়ে রেখে বসে থাকতে হবে, অথবা কুসুম গরম অবস্থায় এই জল দিয়ে যৌনাঙ্গ 20-25 মিনিট পর্যন্ত ধৌত করতে হবে ধীরে ধীরে। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নোনা জল আপনার যৌনাঙ্গের সংক্রমণ ও চুলকানিকে দূর করতে সক্ষম। সবার শেষে যে উপকরণটির কথা বলছি তা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এতে এমন কিছু উপাদান আছে যা ছত্রাকের সংক্রমণ কমাতে সাহায্য করে। হালকা গরম জলের সঙ্গে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে কিছুদিন খান, দিনে 2 বার খেতে হবে, দেখুন কাজ করছে কিনা। এছাড়াও সাদা ভিনেগার বা অ্যাপেল সিডার ভিনেগার জলের সঙ্গে মিশিয়ে সংক্রমণের জায়গা পরিষ্কার করতে পারেন, এতেও কাজ হবে। তো ভিউয়ার্স, এই ছিল কিছু হোম রেমেডি। এবারে আপনাদেরকে জানাচ্ছি এটি প্রতিরোধ করার জন্য আপনাদের কী কী করা উচিত। আপনি এই হোম রেমেডিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করে সুস্থ হলেও আপনার কিন্তু বারংবার যৌনাঙ্গের চুলকানি ফিরে আসতে পারে, যার কারণ হচ্ছে কিছু সাবধানতার অভাব। কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আসুন জেনে নেই। রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু সাবান যৌনাঙ্গে ব্যবহার করা যাবে না। যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য শুধুমাত্র পানিই যথেষ্ট। চেষ্টা করবেন মেয়েরা যারা পিরিয়ডের জন্য প্যাড ইউজ করছেন সেই প্যাডে যেন কোনো প্রকার রং অথবা সুগন্ধ না থাকে, এটি যৌনাঙ্গের চুলকানির একটি অন্যতম কারণ। অনেকেই ফেমিনিন হাইজিন স্প্রে অথবা ডুশ ব্যবহার করে থাকেন, এগুলো বন্ধ করতে হবে। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না,
গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিন। যারা সুইমিং পুলে সাঁতার কাটেন, সুইমিং পুলের পানিতে অতিরিক্ত পরিমাণে ক্লোরিন থাকার কারণেও কিন্তু যৌনাঙ্গের চুলকানি হতে পারে। আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সব সময়। আর প্রস্রাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনের দিকে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তা জীবাণু যেন কোনোভাবেই যোনিতে না লাগে। দই খেতে পারেন, দই খেলে যৌনাঙ্গের চুলকানির সমস্যা কমে যায়। এতে ল্যাকটোব্যাসিলাস নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে। সবসময় সুতির অন্তর্বাস পরার চেষ্টা করুন। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ অতিরিক্ত ওজন যৌনাঙ্গের চুলকানির কারণ হতে পারে। আপনার লাইফ পার্টনারের যৌনাঙ্গের চুলকানির সমস্যা আছে কি না সেদিকে খেয়াল রাখুন। আপনার পার্টনারের যদি চুলকানির সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি হাজার চিকিৎসা করেও নিজে সুস্থ হতে পারবেন না। আপনার পার্টনারের যদি চুলকানির সমস্যা থাকে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সহবাস করতে হবে। আপনার পার্টনারের যৌন রোগ সারানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো ভিউয়ার্স, এমন উপকারী ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই বেশি বেশি মাত্রায় সবার মাঝে শেয়ার করে দিয়ে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।